Hey guys, good evening. Welcome back to our channel, which is Deepa Mujumdar. And I'm here, Boishali Mujumdar, Deep Roy. Title thumbnail, dekhe nishchoi bujhte perechho je ajke amar birthday vlog ta tomader sathe share korchi. Basically, amar birthday hoye kobe nagad chole geche. 30th September chilo amar birthday. Ar ajke ek mash pore vlog ta ke upload korchi. तो फर्स्ट अफ अल आई एम एक्सट्रीमलि सरि जस्ट बिकज मिडिले पुजो चले तो पुजो समय पुजो ब्लग आपलोड ना करे पड़े कर ले केमन लगत तई बार्थडे ब्लगटा एक तुले रेखे तो आज के अपलोड करी सो विदाउट एनी फार्दार एडू चलो आज के ब्लगटा के स्टार्ट करी एंड आई होप कि तुम्हारे आज के ब्लगटा देखते खूब 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 भलो लगे আপাতত আমাকে দেখতে পাচ্ছ মানে এইরকম বেশভূষায় আর এইরকম বাড়ির সিন সিনারিও বিকজ রাত 12টা নাগাদ আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে একটা বার্থডে সারপ্রাইজ দিল বিশ্বাস করবে না বার্থডের আগের দিন থেকে হঠাৎ করে মা তারপর আমার ননদিনী ওরা সবাই মিলে বসে কী জানি একটা প্ল্যান করছিল আর আমাকে বিকেল থেকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছিল না কেন কি ফ্রিজে কেক রাখা ছিল আমি বলছিলাম যে আজকে ভীষণ কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা হচ্ছে চলো কোল্ড ড্রিঙ্ক খাই ও বলছিল যে না না আমি তোমাকে কোল্ড ড্রিঙ্ক বেড়ে দেবো মাম বলছিল ঠান্ডা জল খাই ভাত খাওয়ার সময় মাম জল বেড়ে দিচ্ছিল মানে মা আমাকে টোটালি বিকেল থেকে রান্নাঘরে যেতেই দেয়নি জানি না কেন কিছু নিতে যাই বলছে আমি এনে দিচ্ছি আমি করে দিচ্ছি তোমার কিছু করতে হবে না আমারও রাগ ছিল কী হলো শাশুড়ি মা কি রাগ করলো আমার সাথে আমি আবার জিজ্ঞেসও করলাম কী গো মা রাগ করলে বললো না না রাগ করিনি গো এমনিতেই আমার ভালো লাগছে না বসে বসে তাই ভাবলাম আজকে সব কাজগুলো আমি করি আমি বললাম ঠিক আছে ভালো কথা করো একটুকু বুঝতে দেয়নি জানো ওরা কেক এনে এই সব সারপ্রাইজ প্ল্যান করেছে 11:30টার থেকে 12টার ভিতরে মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার দু নলিদিনী মিলে যতটুকুনি পেরেছে ডেকোরেট করেছে আর কি আর বর আর শাশুড়ি মা তো অনেক কিছুই প্ল্যান করে রেখেছে তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদেরকে সব কিছু আমি বলবো কি প্ল্যান হয়েছে কি না আর আমাকে এখানে দেখতে পাচ্ছ আমি কান্না করতেই আছি জাস্ট বিকজ বাড়ির প্রত্যেক লোকজনকে মিস করছিলাম মা বাবাকে মিস করছিলাম নিজের বার্থডেতে মা বাবাকে মিস করব না তা তো হতে পারে না বলো তো তার জন্য আমি মিস করছিলাম তার সাথে সাথে এখানে এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছে ওরা এইসব দেখে আরও প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম তাই কান্না করছিলাম আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল সত্যি কথা এটা শ্বশুরমশাই ওঠেনি বিকজ বাবা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলো বাবা 12টা অবধি যে অপেক্ষা করবে তা বাবার আর ধৈর্য দেয়নি বিকজ সকাল 4:30টার সময় উঠে আর লোকটা 12টা অবধি কী করে সজাগ থাকতেই পারে বলো তো যাই হোক এখানে কেক টেক কাটা হলো আর এদিকে ভিডিও কলে মা আর বাবা ছিল ওরা দেখছিল আর আমার বরের অবস্থা দেখতে পাচ্ছ মানে গায়ে বেলুন লাগিয়ে ঘুরছে বউয়ের বার্থডে বলে কথা আর লাইফে ফার্স্ট টাইম 12টার সময় বরের সাথে বার্থডে সেলিব্রেট করলাম এক্সপেক্টেড বার্থডে সারপ্রাইজ এবার আমরা এখানে বসে বার্থডে কেক এনজয় করছি প্রসাদ নাও সবাই প্রসাদ নিয়ে নিচে চলে এসেছি এটা হচ্ছে আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে এই যে এখানে দু রকমের মিষ্টি এনেছিল কিছু কিছু সবাই প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন হঠাৎ মনে পড়লো তাহলে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দু রকমের মিষ্টি আর দু রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে তো তোমরা সবাই প্রসাদ নাও ও বাড়িতে মা সকাল সকাল ঘুম থেকে উঠে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছে আর এ বাড়িতে আমার শাশুড়ি মা ফল মিষ্টি এনে আমাকে দিয়েছে পুজো দেওয়ার জন্য পুজো টুজো দিয়ে আমি বসে আছি আমার আর কোনো কাজ নেই আর এদিকে বসে বসে মানে নরদেন আর আনা জিলিপি এনজয় করছি তাও শুয়ে শুয়ে বার্থডে বলে কথা একটু স্পেশাল ট্রিটমেন্টটা তো চাই বলো আর আমার শাশুড়ি মা ওইদিকে রান্নার তোজ্জোর করছে তো এবারে তো মেয়ের দেখো বার্থডেটা প্রথম শ্বশুর বাড়িতে আমার বাড়িতে না তো মনটা একটু খারাপ লাগছে যদিও তো বিকেলবেলা তো যাবই তো ঠাকুরকে একটু পুজো দিলাম প্রসাদ কিনলাম এবারে এটা বানাচ্ছি আজকে তো সোমবার নিরামিষ এর জন্য এটা বানাচ্ছি ছানার কোফতা এটা ও খেতে খুব ভালোবাসে ছানাটা ফাটিয়ে একটু নুন মেখেছি এতে আর কিছু দেয়নি এটাকে একটু ওরম করে সাইজ করে বানিয়ে নিচ্ছি শ্বশুরবাড়িতে নিশ্চয়ই সবাই মিলে খুব করছে আনন্দ করছে বা কি করবে না করবে সব কিছু তৈরি করছে তাও ভাবলাম যে না আমার তরফ থেকে ভাবছি একটু ছানার কোফতা কারি আর তোমার ইয়ে নিয়ে যাবো ওই যে পায়েস করে নিয়ে যাবো এটা
আর শাশুড়ি কি করবে না করবে সব তো তোমরা দেখতেই পাবে, আমিও গিয়ে পরে দেখব। তো এদিকে একটু মেয়ের জন্য পায়াস করছে, শাশুড়ি নিশ্চয়ই করবে, তাও ভাবলাম যে আমি একটু পায়েস করে দিয়ে যাই, চাল দিয়ে একটু পায়েস করছে এদিকে। আর এই যে এই পাশে হচ্ছে এই যে ছানার কোফতা কারিটা, ঝোলটা হয়েই গেছে, এই যে কোফতাগুলো ভেজে রাখা হয়েছে, এবার দিয়ে দিলেই হবে বুঝলে। আর এইদিকে দেখো রান্নাঘরে হই হুড়ুস্থল শুরু হয়ে গেছে, শাশুড়ি মা সব রান্নাবাড়া করে সুন্দর করে থালা গুছিয়ে নিয়েছে, আর ভিডিওগ্রাফি করছে আমার বর, আর ডিরেক্টর মানে হচ্ছে আমার ননদিনী, এইভাবে কর ভাই ওইভাবে করে এই অবস্থা। তো এখানে অনেক কিছুই রান্নাবাড়া করেছে আমার শাশুড়ি মা। এদিকে ঘি ভাত, পুরো ভাতে ঘি মাখিয়ে দিয়েছে, বিকজ আমার নিরামিষ সোমবার ছিল, ঘি ভাত, তার সাথে ছিল পাঁচ রকমের ভাজা বড়া, মুগের ডাল, তারপর সয়াবিন তরকারি, পনির তরকারি, চাটনি, তারপর ননদ এনেছিল দুপুরবেলা দই মতিপাক মানে মিষ্টি, তার সাথে সাথে জিলেপি যেটা খেয়ে নিয়েছি অলরেডি, আর এদিকে স্যালাড। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা আমার বার্থডে লাঞ্চ। আর এবার আমাকে এত সময় আমার রুম থেকে বেরোতেই দেয়নি, মানে এদিকে আসলে পরে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তো তার জন্য দেখো কি ঢং করে আমাকে নিয়ে আসছে, আর আমিও একটু ঢং করে আসছি আর কি, বার্থডে বলে বার্থডে সারপ্রাইজ বলে কথা। তো এখানে একদম সুন্দর করে উলু দিয়ে আমাকে থালাটা সাজিয়ে তারপর পরিবেশন করলো। দুপুরবেলা অল্প ধানদুব্বরও আয়োজন করেছিল, এদিকে মাসি মা ওরা সবাই মিলে ধানদুব্ব দিচ্ছে, আর আমার বরের ধানদুব্ব দেওয়ার স্টাইলটা দেখছো ইউনিক, মানে এরকম ধানদুব্ব তোমরা হয়তো কোথাও দেখোনি, তো একটু দেখে নাও, এইভাবে করে দিয়ে আবার শরীরটা একটু এরকম করে উঠাতে হয় ধানদুব্ব দেওয়া, মানে ও এক্সাইটেড হয়ে যায় আর কি, এখন বিয়ের পর এটা নতুন নতুন শিখেছে। আর আমি খেতে বসতে না বসতেই বাবাও চলে এসেছিলো, বাবা এখানে ধানদুব্ব দিয়ে আশীর্বাদ করছিলো, ভীষণ ভালো লাগছিলো জানো, একটা স্পেশাল ফিল হচ্ছিলো। আজকে বাড়ি থাকলে নো ডাউট মা প্রতি বছরই করে আসে, মা এটা আমি সবসময় একটা আশা থাকে যে মা এটা করবে মা ওটা করবে, বাট এ বাড়িতে আসার পর যখন সবাই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে এফার্ট দেখায় বা করে তখন সত্যি ভীষণ ভালো লাগে। এই সবার কি করেছে না করেছে সেটা কোনো বড় কথা না, সবার কি গিফট দিয়েছে না দিয়েছে সেটা তো সেকেন্ডারি, বাট সবাই যে নিজের থেকে এক্সাইটেড হয়ে একটু একটু করে এফার্ট লাগিয়ে একটা সুন্দর স্পেশাল কিছু করে দেওয়া সেটাই অনেক বড় পাওনা। আমার জানো বিশ্বাস করো আমার বরের কাছ থেকে কখনোই কখনোই একটা বিশাল গিফট কিছু চাই না, আমার সবসময় ওর কাছ থেকে এই ছোট্ট ছোট্ট এফার্টসগুলো না, আই থিঙ্ক প্রতিটা মেয়ে রিলেট করতে পারবে যে এই ছোটো ছোটো এফার্টগুলোই অনেক ম্যাটার করে। তো এদিকে শাশুড়ি মা আমাকে ভাত খাইয়ে দিল, আমি ননদ দুজনকে একটু ভাত খাইয়ে দিলাম, তারপর আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। কেমন লাগছে বলো শ্বশুর বাড়িতে প্রথমবার? আর দুর্দান্ত, অসাধারণ, অমায়িক, 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 শাশুড়ি মা নিজে হাতে অভাবনীয়, কাল রাত থেকে তোরজোর করছে, তোরজোর করে আমার শাশুড়ি মা একা একা সব আয়োজন করছে। শুভ তো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি শুভর সাথে, এটা কালকে রাত্রেবেলা কাটা হয়েছে বার্থডে, মানে কবার যে কেক কাটা হবে হিসাব নেই। তো আমি তো চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, চা খেলাম, কেক খেলাম, তারপর মিষ্টি খেলাম, এবারে এই যে বার্থডে গাল তৈরি হচ্ছে, শ্বশুর বাড়িতে প্রথম বার্থডে বলে কথা, মানে বিশাল তোড়জোড় চলছে, বিশাল। চলো যাই ওখানে গিয়ে দেখি ওরা কে কি, ওরে বাবা ওরে বাবা, বেলুন ঘুরানো চলছে এই পাশে, আর এই পাশে মোটামুটি এই যে ননদিনী মেন ননদিনী ডেকোরেশন শুরু করে দিয়েছে, ও একা না, ওরা আবার রাগ করবে বলে বললে সবাই মিলে, সুন্দর। এটা ফাটবে, টাকা পড়বে। কি গো ব্যস্ত, আবার দই দিয়ে ঘোল বানানো হচ্ছে, রাত্রিবেলা ঘোল হচ্ছে, আর এদিকে যে বাটার পনির সবটা মেখে দেখে রেডি করে রেখেছে, এখানে গাজর বিনস কুমড়ো সব কেটে রেখেছে, সবাই কাজে ব্যস্ত, আর আমি খাবার পরে খাওয়া খাচ্ছি, একবার মিষ্টি খেলাম, চা খেলাম, এবার আবার ঘোল খাচ্ছি। একটু দইয়ের ঘোল বানিয়ে দিয়েছে, খা, ঠান্ডা হবি, তারপর মেকআপ করবি, তারপর কেক কাটবি, অনেক কাজ।
বৃষ্টি আসছে বাবা কোথায়? তোমরা তো সবাই জানোই লাস্ট মান্থ মানে সেপ্টেম্বরে কতটা পরিমাণে গরম গিয়েছিল, বাপরে বাপ সবার অবস্থা খারাপ হয়ে গেছিল। বাট আমার বার্থডে দিন বিকেলবেলা ঝড়ি বৃষ্টি তুফান চলে এসেছিলো, সবাই ভিজে চুপচুপায় হয়ে আমার বাড়িতে গেছিলো আর কি। আর এই যে সবাই আপু, তারপর আকাশ, আর এদিকে আমার বাবা, সবাই অ টি শার্ট পরেছে। আদুর তো আর অ টি শার্ট নেই, আমার একটা টি শার্ট দিয়েছি, এটা পরে আবার ও রাগ করছিলো যেটা কী টি শার্ট দিয়েছিস মেয়েদের টি শার্ট। যাই হোক, আর এখানে আমার বার্থডের পর যেহেতু দুর্গাপূজা ছিল তো আমার জন্য ওরা কাপড়ও নিয়ে এসেছিলো, তো সেটা আমি রিসিভ করছিলাম। আর কাকিমুনি আমার দেওয়া একটা শাড়ি পরেছে, মানে আমি আমার ওয়ার্ড্রপ থেকে বের করে দিয়েছি আর কি একটা শাড়ি, সবাই ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর আমার বরকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আমি ওকে শার্টটা সিলেক্ট করে দিয়েছি যে আজকের দিনে তুমি এই শার্টটা পরো। তো এখনও সবাই আসা বাকি আছে, তো ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই, তো সবাই মিলে এখানে ফটো উঠছিলাম আর কি। বার্থডে পার্টি স্টার্ট হয়ে গেছে এবার, আর আমার কোনো টেনশন নেই। এবার এবারই মানুষ ওবারই মানুষ দুবারই মানুষই আমার একদম আশেপাশে ঘুর 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 করছিলো, আর বাবা মা দুজনাই চলে এসেছিলো, এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা, আর এদিকে আমার মা বাবা, দু মা বাবাই আমার পাশে পাশে ছিল আর কি। তো ভীষণ ভালো লাগছিলো। আর এদিকে বরের সাথে ডান্স করলাম, বাবার সাথে ডান্স করছি, প্রচণ্ড আনন্দ হচ্ছিলো। আর আমার আর কিছু করার নেই, আমাকে কেউ কিছু করতেও দিচ্ছিল না, তো ভাবলাম থাক সবাই সবাই কাজ করুক আর আমি আমার বার্থডেটা এনজয় করি। এদিকে জিজু আর শালির ডান্স স্টার্ট হয়ে গেছে, দেখো মানে আমাদের ডান্স দেখে ওদের আর তর সইল না, ওরাও ডান্সে নেমে পড়লো। তো এবার সবার সাথে ডান্স করেছি, বাট একটা স্পেশাল লোকের সাথে ডান্স না করলে আমার ডান্সটা আধুরা হয়ে যাবে, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই। বাবা একটু লজ্জা পাচ্ছিল, আমিও একটু লজ্জা পাচ্ছিলাম, বাট ভালো লাগছিলো। আমার এ বাবা ও বাবা দু বাবাই আমার কাছে একদম ইকুয়াল। তো আমি যেমন এই বাবার কাছে মানে আমার বাবার কাছে আমি আবদার খাটাই বা যে কোনো কিছু বলতে হেজিটেট ফিল করি না, বিশ্বাস করো তার চোর ঠাকুরের কৃপায় আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার রিলেশনশিপটা ভীষণ সুইট। আই হোপ অ্যান্ড আই উইশ কি আমি যে এরকম করি ওনার সাথে সারাটা জীবন কাটাতে পারি, কারোর যাতে কোনো খারাপ নজর না লাগে, এক্স্যাক্টলি এটা বলাটা একটু ম্যান্ডেটারি। তো আই এম ব্লেসড যে এমন শ্বশুরমশাই পেয়েছি আমি। সবাই সমান থাকে না, সবার সব কিছু সমান থাকে না, বাট ইয়াস আই এম ব্লেসড যে এমন শ্বশুরমশাইয়ের সাথে আমার রিলেশনশিপটা এত মিষ্টি। আর বাবার সামনে যেমন সব কিছু নিয়ে বায়না করি বা আগে মর্জি করতাম যাই করতাম, তো সেম এখন শ্বশুরমশাইয়ের সাথেও আমি করি। এই ছিল ভাই ওদের আনা বা মা ওদের আনা বার্থডে কেক। আর আমি যে ড্রেসটা পরেছি মানে পুরো কমপ্লিট সালোয়ার স্যুটটা, সেটা মা বাবা দিয়েছে আমাকে, মানে আমার মা বাবা। তো এখানে আমরা কেক কাটিং করছি, কেক কাটিং করে কেকটি খাওয়া দাওয়া করবো। তো আর আমার বরের দিকে পিছন দিকতে টিজ করছিলো, আর আমার বর কী গিফট দিয়েছে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কী গিফট পেয়েছি আমি। আর আমার শ্বশুরমশাই আমাকে দুটো গিফট দিয়েছে, একটা সালোয়ার, একটা কুর্তি দিয়েছে, তারপর একটা টি শার্ট গিফট করেছে, তারপর আমার ননদিনী আমাকে একটা স্পেশাল জিনিস গিফট করেছে, সেটা কি জানো? ভীষণ দরকারি জিনিস, মেকআপ সেটিং স্প্রে, পিএসসির মেকআপ সেটিং স্প্রে গিফট করেছে। আর শাশুড়ি মা তো দিতেই আছে, রান্না বাড়া তোড় জোড় আয়োজন বার্থডে পার্টি এই সব কিছু ওরা সবাই মিলে প্ল্যান করে আমাকে কমপ্লিট সারপ্রাইজ দিয়েছে। আমি পুরোটা দিন থেকে জিজ্ঞেস করছিলাম কে আসবে কে না, কিছুই বলেনি। আমার শ্বশুরবাড়ির লোকজনকেও বলেছে, আমার বাপের বাড়ির লোকজনকেও বলেছে, বলে ওরা সবাই নিজেরা নিজেরা মিলে আমাকে এই পার্টিটাও কিন্তু কমপ্লিট সারপ্রাইজ পার্টি। পার্টির ডেকোরেশনটাও আমার সারপ্রাইজ ছিল, রান্নাবাড়ার আইটেমও আমি কিছু জানতাম না, তারপর কাদের কাদের নেমন্তন্ন করেছে সেটাও কিন্তু আমি জানতাম না। তো সব কিছু মিলেমিশে একটা বিগ সারপ্রাইজ আফটার বিয়ের পর বার্থডে গিফটের হিসাবে পেলাম আর কি। চলো এবার তোমাদের আমার বার্থডে মেনুটা বলে দিই, যেটা শাশুড়ি মা নিজে ডিসাইড করেছিল। সেটা ছিল ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল ছোলার ডাল, তারপর ছিল মিষ্টি কুমড়োর বড়া, তার সাথে পাঁপড় ভাজা স্যালাড, তারপর ছিল আলুর দম, আর ছিল বাটার পনির।
তো এই ছিল আমার বার্থডের মেনু, আর তার সাথে ডেজার্টে ছিল তো ডেফিনেটলি কেক। তো এবার এখানে মা বাবা দুজনে মিলে আশীর্বাদ করলো, আর কি হাসাহাসি কি ঠাট্টা এসব নিয়ে, যে খালি হাতে আশীর্বাদ করতে নিয়েই টাকা দিতে হয়। তো বাবা বললো 200 টাকা দিয়েছি তোকে, কেন কি ড্রেস দিয়েছি, আর যদি বর বসতে পাশে তাহলে বরকেও দিতাম। তো এই নিয়ে হাসাহাসি, আমি বললাম যে তুমি আসো, তুমি আমার পাশে বসো, তো আমাদের একটু ইনকাম হয়ে যাবে। আর আমি ছোটো বোনই এদিকে মানে পুজোর জন্য তো ড্রেস এনেছিলই, তার সাথে সাথে মানে টাকাও দিলো, তার নিয়ে কি হাসাহাসি। তারপর কাকিমণিও টাকা দিল, তো সবাই মিলে এখানে আশীর্বাদ করলো। আমি আবার সবাইকে একটু প্রণাম করে নিচ্ছি, মা আবার এদিকে একটু আদর খাচ্ছিলো আর ইমোশনাল হচ্ছিলো। এই বার্থডেটা সত্যি ফুল অন ইমোশনাল ছিল কিন্তু আমার জন্য। আর এবার এখানে কিছু ছবি টবিও তোলা হচ্ছিলো, একটু আদর খাওয়া হচ্ছিলো, এদিকে শ্বশুরমশাইকেও প্রণাম করলাম সবার সাথে সাথে। আর ইয়ে হচ্ছে আমার একজন ভাসুর ঠাকুর, আর ইয়ে হচ্ছে আমার একজন বড় জা। সত্যি ওরাও কিন্তু আমাকে প্রচণ্ড আদর করে, কখনো মনে হয়নি যে ভাসুর বা জাল, মনে হয়েছিল বড় দাদা আর মানে একটা বড় দিদি এমন আর কি। সবাই মিলে কিন্তু প্রচণ্ড ফুর্তি আনন্দ করছিলো। আর এদিকে দেখো ঢং করে গিফট দেওয়া হচ্ছে, আপু আমাকে এই ইয়ারিংসটা গিফট করলো। তারপর আস্তে আস্তে একে একে করে সবার একটার পর একটা ব্যাচ খেতে বসে গেছে। এদিকে শাশুড়ি মা তো টোটাল রান্নাঘর সামলে রেখেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি জানো ওই দিন, কিচ্ছুই না, 12টার পরেও করতে দিচ্ছিল না, বলছিল না আজকে কিছুই করতে হবে না। আর এদিকে তোজোকে ছোটো মনি আমার রুমে বসিয়ে একটু খাইয়ে দিচ্ছে, বিকজ অনেকটা রাত্র হয়ে গেছিলো আর প্রচণ্ড বৃষ্টি ভেজে এসছে না, সবাই কষ্টও লাগছিলো জানো। এবার হচ্ছে আমার মানে কমপ্লিট বার্থডের তিন নম্বর কেক কাটা। এই কেকটা এনেছে শুভ। তো শুভ যখন মায়ের সাথে বিকেলে এসেছিলো তখন কেক দিয়ে বার্থডে উইশ করেও চলে গেছিলো, তারপর এখন আবার এসছে। তো ওই কেকটা রেখে দিয়েছিলাম যে বিকজ ও আসলে পরেই কাটবো, আমার যখন মেইন বার্থডে কেকটা কাটা হয়েছিলো তখন ও ছিল না। আর এদিকে আমার মাও যতটুকু পারছে টুকটাক করে দিচ্ছে, বাট আমার শাশুড়ি মা কিছুই করতে দিচ্ছিল না। এদিকে গরম গরম ফ্রাইড রাইস রান্না বাড়া হচ্ছিলো। আর এবার আস্তে আস্তে আমার ঘরের কয়েকজন সবাই একসাথে খেতে বসে গেছে, মানে ভাই বোনেরা বসেছে আর তার সাথে সাথে বাবাকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো সবাই মিলে আবার একটু ডান্সও করে নিচ্ছিলো আর কি, সবাই শাশুড়ি মাকে টানছিল ডান্স করতে, বাট মা তো ওইদিকে ব্যস্ত তো তার জন্য আর এতটা ডান্স করতে পারিনি। বাট এখানে সব বিয়াই বিয়ান মিলে সুন্দর একটু মানে হাত দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে আমাদের সেই ফেমাস ধামাইল ডান্স সেটা দিয়ে দিয়েছে আর কি। তো তোমাদের দেখিয়ে দেবো নাকি যে বর কি গিফট দিয়েছে, ঠিক আছে ব্লগের লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বর কি গিফট দিয়েছে। আর এখানে নাচানাচি হওয়ার পর সবাই এখানে খেতে বসে গেছে, আবার বাবা এদিকে এসে দেখছিল কেক কতটুকু খাচ্ছিলো না খাচ্ছিলো। তো আবার এখানে আমরা সব ভাই বোনেরা মিলে একটু তুলাকে নিয়ে কি যে মানে চেঁচানো হচ্ছিলো, রীতিমতো সবাই ওর পেছন লাগছিলো আর আমার বর আবার দোলা সাপোর্ট করছিলো। তো ভাই বোনেরা মিলে এখানে একটু ভালোই টাইম স্পেন্ড করলাম। এবার ওরা বাড়ি চলে যাবে, তো বাড়ি যাওয়ার পালা, মা এদিকে বেরিয়ে যাচ্ছে আর আমরা আমাদের খাওয়া বাকি আছে, মানে আমি আমার শাশুড়ি মা তার 15 দিনই ওদের খাওয়া বাকি আছে, তো আমরা একবার খাওয়া দাওয়া করবো। আবার বাবাকে সবাই মিলে একটু আদরও করে দিচ্ছে, সত্যি বাবাকে কিন্তু প্রচণ্ড আদর করে, কাকু বলো তারপর আমার শাশুড়ি মা বলো প্রচণ্ড আদর করে, আদর করে বলতে মানে আদর আর আভ্যর্থনা করে, সবার আবার অন্য কিছু মনে করো না। যাই হোক এবার শ্বশুরবাড়ির লোকজনও কিছু এসছিলো, মানে কিছু রিলেটিভ ওরাও বেরিয়ে যাচ্ছে, তো ওদেরকে সি অফ করছি, করে তোমাদেরকে গিফটটা দেখাচ্ছি। এই লোকটা এনি টাইম নিঙ্গু মিঙ্গু থাকে, তার মানে কি আমি ভিডিও করবো না। যাই হোক আমরা এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার চলো তোমাদের আমার বার্থডে গিফট দেখাই যেটা বর আমাকে দিল। এই ছিল আমার বরের দেওয়া বার্থডে গিফট ইয়ারপডস, যেটা আমার প্রচণ্ড পরিমাণে দরকার ছিল। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। ও অনেকদিন থেকে নোটিস করছিলো যে আমার ইয়ারপডসের দরকার, আর সেটাও সারপ্রাইজ ছিল।
তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আমার বার্থডে ব্লগটা। তো আমার কমপ্লিট বার্থডে ব্লগটা দেখতে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সুইট সুইট কমেন্ট দিয়ে কমেন্ট বক্সটা একদম ভরে দিও, সবার কমেন্টের অনেক অপেক্ষা করব আমি। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।